কাল শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল মন, হরি বল বল হরি মধুর প্রেম ধ্বনি কহ, শ্রীরাধে শ্রীকৃষ্ণ বলে প্রমণিতাই চৈতন্য দ্বৈত শ্রীরাধারানী কি জয়। সাধু গুরু গোসাই বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল মন, হরি বল বল হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নম কণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শতিং যেন তৈষ্ময় শ্রী গুরুবে নম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তৈষ্ময় শ্রী গুরুবে নম নম। জয় রাম জনিতা জয় গুরু হরি বল। নমস্কার, রাসস্থলীর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আর আমার নাম হচ্ছে বিশাল গোস্বামী। আমি ভক্তেরও আর অনেক অনেক ছোট ভক্ত, আমি কনিষ্ঠ ভক্ত, ভক্ত জগতে আমি ভক্ত হতে পারি নাই, আমি ভক্তের বিন্দুমাত্র দুলিকণ সমান হতে পারি নাই। আপনারা আমাকে সেই দৃষ্টিতেই দেখবেন। আর আমার নাম হচ্ছে বিশাল গোস্বামী। জয় রাধে জয় শ্রী গুরু। আজকে আমাদের যে টপিকটা হচ্ছে যে স্নান, স্নানটা কি, স্নান করলে কি হয় আমাদের, আমাদের স্নানের মধ্যে পবিত্রতা কি আসে। স্নান করলে শুধু দেহের ময়লা কাটে সেটা নয়, স্নানটা এমন একটা জিনিস এটাকে আপনার পবিত্রতা আমাদের মধ্যে আসে মনে মনে আমরা পবিত্র হই। কিন্তু আদৌ কি পবিত্র হই আমরা? পবিত্র হই না। যদি আপনার বাহিরের ময়লা কাটেন সাবান শ্যাম্পু অনেক কিছু ব্যবহার করে, কিন্তু ভিতরে ময়লা কাটবে কী করে? আপনি গঙ্গায় স্নান করেন আর ঘরে আপনি বাথরুমের যে নিজের যে ব্যক্তিগত ইয়েতে কলে স্নান করেন, টিউবওয়েলে স্নান করেন, পুকুরে স্নান করেন, কিন্তু মন্ত্রোচ্চারণ করতে হবে। মন্ত্রোচ্চারণ কেন করতে হয়? যে পৃথিবীতে যে পুণ্য পুণ্য যে নদীগুলো আছে, গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী সিন্ধু নর্মদা, এগুলো হচ্ছে মহান মহান নদী। এই সবগুলো নদী ভারতেই প্রবাহিত। এই নদীগুলো তো এক একজন দেবী, সমস্ত এই কলিযুগের পাপকে হরণ করতে তারা এই নদীর উপর বিরাজ করতেছেন আমাদের পাপকে হরণ করার জন্য। কিন্তু গঙ্গা আমি পাই নাই, আমার কাছ থেকে অনেক দূরে গঙ্গা, কিন্তু নামটা উচ্চারণ করার মাধ্যমে এই ছোট্ট আমার এই টিউবওয়েলের জলের মধ্যে গঙ্গা এসে স্থাপিত হবে মন্ত্রের দ্বারা। সুতরাং হিন্দু সনাতন বাইরের সবাইকে জানতে হবে এই জিনিসটুকু, জানা খুবই প্রয়োজন যে আমরা স্নানের সময় কী বলবো। আপনি টিউবওয়েলে স্নান করেন আর পুকুরে স্নান করেন, আপনি জলটাকে হাতে নিয়ে এই অঙ্কুশ মুদ্রা, এই যে এইটা হচ্ছে অঙ্কুশ, এই ঠিক এই আঙুলটাকে এইভাবে ধরে জলের মধ্যে তিনবার প্রদক্ষিণ করাবেন। যে বালতিতে জল নিয়ে তিনবার প্রদক্ষিণ করে বলবেন, গঙ্গে চ যমুন চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সান্নিধ্যে করু। যে আপনারা যে যেখানেই আছেন, মা গঙ্গা সরস্বতী নর্মদা সবাই আমার এই ক্ষুদ্র জলে আসা স্থাপন হন, আর আমার দেহ মন পবিত্র করুন। এই মন্ত্রটা বলে জল ডালবেন। আবার আরেকটা মন্ত্র বলবেন, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতু পিবা যত সরেত পুণ্ডরী কাক্য সবার্য অভ্যন্তরে সচি। যে আমি যে জল ডাকতেছি আমার বাহির পরিষ্কার হচ্ছে, অভ্যন্তরে হচ্ছে ভিতর, যে তুমি আমার ভিতরও পরিষ্কার করো মা, সেই জলটুকু আমি তোমাকে শ্রদ্ধা সহকারে আমি জলটুকু ডাকতেছি। এই হচ্ছে স্নানের মন্ত্র। স্নানটা করতে গেলে এই মন্ত্রটুকু উচ্চারণ করতেই হবে, নতুবা আপনি স্নান হবে না। আপনি আমি বিশ্বের সমস্ত লোক যখন আমরা ঘুমিয়ে থাকি, স্থানটা কিন্তু ঋষিরা মহারিষিরা মুনি ঋষিরা স্নান করেছিল কখন, ব্রহ্ম মুহূর্তে রাত্র তিনটায়। আর আমরা আজকে কেউ দশটায় কেউ দিনের বারোটায়, এবং এইভাবে হয় না গরম জল করতে হয় সেই করতে হয়, কিন্তু না, স্নানটা করতে হবে ব্রহ্ম মুহূর্তে। কিন্তু ব্রহ্ম মুহূর্তে তো আমরা পারি না। ব্রহ্ম মুহূর্তে কেন করতে হয়, যে সবার আগে জাগে পশু পাখি মানে কাক। কাক যখন ডাকে ভোরবেলা, তখন আমরা সবাই আস্তে আস্তে ঘুম ভাঙে কাকের ডাকে। এ কাক প্রথম গিয়ে নদীতে স্নান করে, কাকের স্নানের পরে গিয়ে আমরা স্নান করি,
তাহলে তো আমাদের আর স্থানটা হলো না, কাক পাণ্ডেকেই অপবিত্র করে দিয়ে গেল, তাহলে আমাদের স্থানটা তো হলো না, আর আমরা অপবিত্র জলে স্থান করলাম। তো সেই জন্য ওই মন্ত্রটুকু জপ করলে ওই মন্ত্রের দ্বারা অশুদ্ধ শুদ্ধ হয়ে যায়। সেই জন্য বলছি নম অপবিত্র পবিত্র বা, যে অপবিত্র জলটাকে তুমি 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 পণ্ডরীক আক্য মানে শ্রীহরি, যে তুমি পবিত্র করে দাও প্রভু। আমি নির্গুণ, আমি অজ্ঞান, আমি অধম, আমি আমি কোনো কিছু জানি না, আমি তোমার না রূপ দেখেছি না তোমার আবাস পেয়েছি, কিন্তু আমি জানি যে তুমি আছো। আমি তোমার সমস্ত জলের মধ্যে আমি তোমাকে বুঝতে পারি যে তুমি আছো, বাতাসের মধ্যে বুঝতে পারি তুমি আছো, সব কিছু বুঝতে পারি তুমি আছো। সুতরাং স্নানটা করতে গেলে এই মন্ত্রটুকু বলতেই হবে, তাহলে আপনি স্নান শুদ্ধ হবে। যখন যখন স্নান করে শুদ্ধ হবেন, যখন আপনি গুরু পূজা করবেন বা কোনো দেবতার পূজা করবেন, তখন পূজাটুকু পূর্ণ হবে, মনের মধ্যে একটা পবিত্রতা বিরাজ করবে, যে পবিত্রতাটা আপনি অন্য অন্য যে স্থানের মধ্যে পাবেন না। গঙ্গায় স্নান করতে গেলেন, আজকে মহাযুগ লাগলো গঙ্গার, এত লক্ষ লক্ষ লোক স্নান করতে যাচ্ছে। আপনি চন্দ্রনাথ গেলেন স্নান করতে, লাঙ্গলবন গেলেন স্নান করতে, কিন্তু মনের আবেগে স্নান করে আসলেন, পণ্য নিয়ে আসতে পারলেন না। পণ্যটা তখনই হবে যখন আপনি সম্পূর্ণ আত্মনিবেদন করে তাকে ডাকবেন, যে মা আমি তোমার কাছে পাপ খণ্ডনের জন্য আসছি, তুমি কৃপা করে আমাকে পাপ থেকে দূর করো মা। কিন্তু আমরা স্নান করতে গিয়ে বলি আপনি একটু এদিকে সরেন তো ভাই, আপনি একটু এদিকে জানতো না দিদি, আমার স্থানের এই সমস্যা এই সমস্যা, কিন্তু আমরা নিজেদের যে অহংকার ভাবটাই আমরা ত্যাগ করতে পারি না, তাহলে পবিত্র হবো কী করে? শাস্ত্রে বলা আছে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ছয়টা রিপু আছে আমাদের মধ্যে, যে রিপুগুলো আমাদেরকে সর্বদা গ্রাস করতেছে। তো রিপুগুলোর মধ্যে একটা রিপু হচ্ছে মদ। কাম সবাই জানে, লোভ সবাই জানে, কাম ক্রোধ সব যে রাগ সবাই জানে, কিন্তু মদটা কি? যদি বাজারে যে কিনতে মদ পাওয়া যায়, এই মদ যদি আপনি কে বা কেউ এটা ভক্ষণ করে, দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা এটার নেশা থাকে। কিন্তু শাস্ত্রে যে মদের কথা উল্লেখ করা হয়েছে, সেই মদটা হচ্ছে অহংকার। যে অহংকার মদ যে যে খেয়েছে, সে তো আর নেশা আর এই জন্মে ছাড়বে না। বাজারের ক্ষণিক মদ তিন ঘন্টা পরে ছেড়ে দেয়, কিন্তু এই মদ যে নিয়ে আছেন, সে মদ তো জন্মের থেকে শুরু করে পেয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাকে ছাড়তে পারে না। তো ভগবান তাকে কী করে আশ্রয় হবে? তো অহংকার হচ্ছে এই মদ শব্দ হচ্ছে অহংকার। আর মাৎসর্য, মাৎসর্য হচ্ছে আমাকে কী করে সুন্দর লাগবে, আমাকে কী করে আমি রাস্তায় বেরোলে বাহাবা বলবে, আমাকে কী করে সবাই একটু একটু ভিন্ন চোখে দেখবে, এই যে আমার যে মাৎসর্য রূপটা, এটা ভগবান বলে না। ভগবান বলছে যে ওরে, যদি ভক্ত হয়ে আমার কাছে আসতে চাস, তাহলে শ্রী রাধারানীর অনুসরণ কর। রাধারানীর বাবার নাম ছিল বিশ্ববানু রাজা, সে ছিল রাজনন্দিনী, কিন্তু কৃষ্ণের প্রেমে সে ভিখারিণী বেশি ছিল। যত মহাপুরুষ তাদের ছিন্ন বস্ত্র আছে, তারা এই আধুনিক যুগের প্যান্ট জিন্স এইগুলো তারা নিয়ে নেই। তারা মানুষের যে সংসারী জীব যা করে, কিন্তু তারা অনেক অনেক আলাদা। তো সুতরাং একটা একটা রিপুকে জয় করতে হবে। কাম এমন এক সময় আসে এটা অটোমেটিকলি তৈরি হয়, এমন এক সময় আসে এটা অটোমেটিকলি ড্যামেজ হয়ে যায়। কিন্তু ক্রোধ এমন এক সময় এটা আসে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কেউ কারো রাগ যায় না। এই যে দাম্ভিকতা, আমি এটা বলছি এটাই ভয় থাকবে, এটা হচ্ছে ক্রোধ। ক্রোধ ক্রোধ হচ্ছে সবচেয়ে বড় বাধা, মানব জীবনে সবচেয়ে বড় বাধাই হচ্ছে ক্রোধ। যে আমার একটা কথা যদি কেউ কষ্ট পাই, তার ভিতরে ভগবান কষ্ট পেল, কিন্তু আমরা সেটা ভাবি না। হ্যাঁ কষ্ট পাক না, হ্যাঁ হ্যাঁ মরে যাক, আমার কিচ্ছু আসে যায় না। আর আমি দিক দিকে বড় করে বুক দিয়ে আসলাম মা আমার ঠাকুরকে, ঠাকুর কি সব গ্রহণ করবে? ওরে তুই যাকে রাস্তায় ফেলে আসলি, আমি তো তাহার মধ্যেই বিরাজ করতেছি, আর তুই আমার জন্য এত বুক নিয়ে আসলি, ভগবান ফিরেও তাকাবে না। ওই রাস্তার লোকটাকে তুই আগে থাপ্পর মেরেছিলি, ওই লোকটাকে তুই আর একটা হাত দিয়ে তার দুইটা গালে দুইটা চুমু খেয়ে আস, তবেই আমাকে পাবি। এ হচ্ছে মানবতা, এ হচ্ছে ক্রোধ নাশ। আর মোহ, আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, আমার আমার যে জিনিসটা,
এই মোহটাকে একদম ত্যাগ করতে হবে, তাহলেই ভগবানের কৃপা আসবে। এটা দিনে দিনে আসবে, ক্ষণে ক্ষণে আসবে। আপনাকে খুব কষ্ট করতে হবে না, আপনাকে কোনো কিছু ছাড়তে হবে না, কিন্তু শুধু বারবার বারবার তাকে মনে মনে রাখবেন যে প্রভু তোমার তো এক নাম অন্তর্যামী, তুমি অন্তর সর্বদা বিরাজ করতেছ। কিন্তু একই ঘরে দুজন থাকে, কেউ কাকারে দেখি না আমরা, কত বড় পাপী দেহ আমাদের, কিন্তু একবারও ভাবি না। আরে ডেভেলপ করবে কে আমাকে যদি গোবিন্দ না করে? আজকে আমি যত টাকা অর্জন করলাম, যত কিছু আজকে আমি পেলাম, আজকে যা কিছু আমি বাড়ি গাড়ি সব কিছু করলাম, কিন্তু কোনো কিছু তো আমার সঙ্গে যাবে না, কোনো কিছু নেওয়ার শক্তি আমার নেই। একটা সুন্দর একটা যুক্তি আছে ইসকনের একজন যেই ভক্তের প্রতি বলছিল আর কি, অভয়চরণ শিল্পপ্রভাত বলছিল যে উনি ওনার কলকাতাতে গোল্ডের বিশাল ব্যবসা ছিল, বলছিল যে আমি এই ইসকনে ভক্ত হব। তখন ভক্ত হওয়ার জন্য উনি ওইখানে গিয়ে গেল যে প্রভু আমি আপনার চরণে আশ্রিত হতে চাই। তখন বলছি যে আপনার যে এত সম্পদ, এই সম্পদগুলো কাকে দিয়ে আসছেন? ও বলছে সম্পদ কাকে দেব, ওটা আমি রেখে আসছি বাড়িতে, সম্পদ আমি কেন দেব? তাহলে তো আপনার আর হলো না, ওই মনটা তো আপনার ওইখানেই রয়ে গেল। তো মনটা গোবিন্দের চরণে দিলেন কোন জায়গাতে, দিবেন কিভাবে? তা আপনি বাড়িয়ে চলে যান, আপনি ওই মায়া জগতে থাকেন। কৃষ্ণ ভক্তরা অপ্রাকৃত জগৎটা তো ভিন্ন, এটা বিশাল ব্যাপার, এটা সম্পূর্ণ হৃদয়ঙ্গম অঙ্গনের ব্যাপার, এটা এটা নিজেকে নিজে প্রশ্ন করার ব্যাপার। এটা সাধনার এমন একটা জিনিস, আপনি জঙ্গলও যেতে হবে না। এই যে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, তারা 5 বছরে ভগবানকে লাভ করেছিল। 5 বছরে লাভ করার পরেও যে ভগবানকে লাভ করে তার তো আর কোনো কিছু চাওয়ার থাকে না। তারপরে ভগবান তাদেরকে বিয়ে করাইলো, সংসারে করাইলো, সব কিছু করাই নিল। তো ভগবান সব কিছু করতে পারেন, শুধু আমাদের মনটা চাই ভগবান। তো আজকে আমরা এখানেই রাখলাম। আমি অতি সাধারণ একজন কৃষ্ণ ভক্ত বলা যাবে না, আমি ভক্তের 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 অনুদাস। তো সবার আশীর্বাদ নিয়ে আমি আজকে যতটুকু কথা যে কথাগুলো বললাম, যদি অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আশ্বস্তনীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, সবার মঙ্গল কামনা করে আমি এখানেই সমাপ্ত করতেছি।